বিএনপি আগামী নির্বাচন নিয়ে সমঝোতার পথ খোলা রাখেনি বলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছে আওয়ামী লীগ। দলটি বলছে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, তবে বিএনপি জানিয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না তারা। আর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি বলছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল সফরের তৃতীয় দিনটা শুরু করে বিএনপি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে। গুলশানে ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি পর্যবেক্ষক দলের সদস্যদের জানায়, বাংলাদেশের ক্ষমতাসীন সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। দলটির প্রধান দাবি শেখ হাসিনার অধীনে নির্বাচন না করা। নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের, বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে কিনা এবং হতে হলে কিসের প্রয়োজন, আমরা সেটা কিভাবে করা যায়। তো আমরা তো স্বাভাবিকভাবে বিএনপির পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি এতদিন, যে শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এরপর রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। এ সময় আওয়ামী লীগ তাদের জানায় সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দলটি মনে করে নির্বাচন নিয়ে সমঝোতার কোনো পথ খোলা রাখেনি বিএনপি। তারা সে স্পেসটাকে ব্লক করে দিচ্ছে, ব্লক করে দিয়েছে, এইভাবে তারা প্রধানমন্ত্রী পদতে আচ্ছা। আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, প্রতিনিধি দলকে, প্রধানমন্ত্রী কেন পদতে, কী কারণ? পার্লামেন্টে মেজরিটি হারাইছে না জনগণ রাস্তায় উপচে পড়া ঢল, প্রধানমন্ত্রীকে বিদায় দিতে হবে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল। জাতীয় পার্টি তাদের জানায় দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই। আমরা নির্বাচন যাব না, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা সামনের অবস্থা দেখে ব্যবস্থা নিব। আমাদের দলীয় ফোরামে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা আলাপ আলোচনার সামনে আবার করব। এই রাজনীতিবিদ জানান, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চায়। রুবায়াত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি আগামী নির্বাচন নিয়ে সমঝোতার পথ খোলা রাখেনি বলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছে আওয়ামী লীগ। দলটি বলছে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, তবে বিএনপি জানিয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না তারা। আর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি বলছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল সফরের তৃতীয় দিনটা শুরু করে বিএনপি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে। গুলশানে ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি পর্যবেক্ষক দলের সদস্যদের জানায়, বাংলাদেশের ক্ষমতাসীন সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। দলটির প্রধান দাবি শেখ হাসিনার অধীনে নির্বাচন না করা। নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের, বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে কিনা এবং হতে হলে কিসের প্রয়োজন, আমরা সেটা কিভাবে করা যায়। তো আমরা তো স্বাভাবিকভাবে বিএনপির পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি এতদিন, যে শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এরপর রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। এ সময় আওয়ামী লীগ তাদের জানায় সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দলটি মনে করে নির্বাচন নিয়ে সমঝোতার কোনো পথ খোলা রাখেনি বিএনপি। তারা সে স্পেসটাকে ব্লক করে দিচ্ছে, ব্লক করে দিয়েছে, এইভাবে তারা প্রধানমন্ত্রী পদতে আচ্ছা। আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, প্রতিনিধি দলকে, প্রধানমন্ত্রী কেন পদতে, কী কারণ? পার্লামেন্টে মেজরিটি হারাইছে না জনগণ রাস্তায় উপচে পড়া ঢল, প্রধানমন্ত্রীকে বিদায় দিতে হবে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল। জাতীয় পার্টি তাদের জানায় দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই। আমরা নির্বাচন যাব না, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা সামনের অবস্থা দেখে ব্যবস্থা নিব। আমাদের দলীয় ফোরামে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা আলাপ আলোচনার সামনে আবার করব। এই রাজনীতিবিদ জানান, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চায়। রুবায়াত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।